ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদেরকে যে গল্পটি শোনাবো, সে গল্পটি আমাদেরকে পাঠিয়েছেন রাজশাহীর বন্ধু পলাশ। পলাশ তার এই গল্পটি শুনেছে তার দাদুর কাছ থেকে। তাহলে বুঝতেই পারছো, গল্পটি প্রায় 100 বছর আগের। তোমরা যাকে এখন ভিডিওতে দেখছো, এই ছেলেটির নাম হচ্ছে ইভু। ইভু তার মাকে একদিন ডেকে বলল, মা মা, আমি একটু ঢাকায় যাব, আমার একটি চাকরির পরীক্ষা আছে, তুমি কিছুদিন একা একটু থেকো, আমি পরীক্ষাটা দিয়েই চলে আসব। একথা বলেই ইভু বাসা থেকে বের হয়ে গেল। তার বাসা থেকে বাস স্টেশন অনেকটুক দূর, সে পায়ে হেঁটে বাস স্টেশনে গেল। কিন্তু যেতে যেতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। কি আর করবে, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সে যাত্রী ছাউনিতে চুপচাপ বসে রইল। কোনো মানুষ নেই, কেউ নেই, সে একা একা ভাবছে কি করা যায়। কিছুক্ষণ পর দেখল যে বৃষ্টি থেমে যাচ্ছে। তখন মনে হলো, না, যেহেতু বৃষ্টি থেমে যাচ্ছে তার মানে গাড়ি আসতে পারে। যাই হোক, কিছুক্ষণ পর অনেক মানুষজনও আসলো এবং একটি গাড়িও আসলো। ইভু গাড়িতে চুপচাপ গিয়ে উঠে বসে পড়ল। গাড়িটি ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে একদম সন্ধে হয়ে গেল। সে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু কোথায় যাবে সে নিজেও জানে না। রাস্তা নির্জন, অন্ধকারের মধ্য দিয়ে সে হাঁটছে আর ভাবছে, এখন আমি কোথায় যাব, কার কাছে যাব, আগামীকাল একটি পরীক্ষাও আছে। সে যাই হোক, এত অন্ধকার রাস্তা, কেউ নেই, বুঝতে পারলাম না আমি কোথায় আসলাম, সে মনে মনে ভাবছে আর হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করল যে একজন তান্ত্রিক টাইপের কেউ, অর্থাৎ বৃদ্ধ লম্বা চুলওয়ালা ব্যক্তি, তার দিকে ধীরগতিতে এগিয়ে আসতেছে এবং তার গায়ে কালো কুচ্ছিত পোশাক। সে দেখে একটু ভয় পেয়ে গিয়েছিল। তাকে এসে জিজ্ঞেস করল, হে বৎস, তুমি কোথায় যাবে, এখানে কেন এসেছো এই অন্ধকার রাস্তা দিয়ে? তখন ইভু একটু ভয়ে ভয়ে জবাব দিল, আমি আসলে পরীক্ষা দিতে এসেছিলাম, কিন্তু রাত হয়ে গিয়েছে, তো আমি কোথায় যাবো বুঝে উঠতে পারছিলাম না, তাই এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ভাবছি যদি সামনে কোনো হোটেল পাই ওই হোটেলে গিয়ে উঠবো। তখন ওই তান্ত্রিক তাকে বলল, যাক বৎস, তুমি ভয় পেও না, আমি তোমাকে সহযোগিতা করব। তুমি যেহেতু দূর থেকে এসেছো, তোমাকে সহযোগিতা করা আমার কর্তব্য, তুমি চিন্তা করো না, আমি সামনে একটা হোটেল থেকে কিছু খাবার নিয়ে আসতেছি, আর একটু সামনের দিকে এগিয়ে যাও, গিয়ে দেখবে একটা ঘর আছে, সেই ঘরটিই আমার। তো এই কথা শুনে ইভু ভাবল, যাক, একটা থাকার জায়গা তো হলো। সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখলো যে একটা ঘর, লাইট জ্বলছে, ভিতরে আলো আছে। সে ওই ঘরটার দিকে আস্তে আস্তে এগিয়ে গেল। সে অনেক চিন্তা করলো মনে মনে যে আসলে আমি যাচ্ছি কি না কি হয়, কোথায় যাচ্ছি, অপরিচিত মানুষ, কিন্তু তার থাকার তো জায়গাও নেই। যাই হোক, সে চুপচাপ ওই ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করে দেখলো, বাহ, এখানে তো অনেক থাকার ভালো জায়গা আছে, চেয়ার টেবিল সব কিছুই আছে, কিন্তু একা একা এই লোকটা থাকে কী করে? নানান কথা চিন্তা করতে করতে ইভু আস্তে আস্তে হেঁটে একটা চেয়ারের উপর গিয়ে বসলো আর ভাবছে, কখন জানি এই লোকটা আসে, কী বা লোকটার নাম কিছুই তো জানে না, যাই হোক আসলে জিজ্ঞেস করব। কিছুক্ষণ পর ওই তান্ত্রিক টাইপের লোকটি তার কাছে আসলো। এসে বলল, হে বৎস, আমি তো কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি সকাল হলেই তোমার জন্য কিছু না কিছু খাবারের ব্যবস্থা করব। এক কাজ করো, পাশে একটা রুম আছে, সুন্দর একটা বিছানা আছে, তুমি আপাতত ওই বিছানায় গিয়ে শুয়ে পড়ো। একথা বলে তান্ত্রিকের কাছ থেকে ইভু বিদায় নিল এবং হাঁটতে হাঁটতে ওই বিছানার দিকে গিয়ে দেখলো যে, না, সুন্দর একটা বিছানা এখানে আছে। সে মনে মনে ভাবলো, খাবারের ব্যবস্থা হয়নি, দেখো কী হয়েছে, একটা বিছানা তো পেলাম, থাকতে গেলে তো আমার কিছু টাকারও খরচ হতো, যাই হোক টাকা তো বেঁচে গেল। সে নানান কিছু চিন্তা করতে করতে বিছানায় বসলো আর এমনিতেই ঘুম চলে আসলো, যেহেতু সে অনেক জার্নি করেছে, অনেক দূর থেকে এসেছে, সে ঘুমিয়ে পড়লো। কিন্তু হঠাৎ রাতের বেলা কিসের যেন একটা শব্দ শুনতে পেল। সে বিছানায় উঠে বসলো, সে ভাবলো কিসের এরকম শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ কোনো তন্ত্রমন্ত্র করছে। সে বিছানা থেকে নামলো, নেমে হেঁটে হেঁটে তার ঘরের পাশে যে জানালা ছিল সেই জানালার পাশে গিয়ে তাকালো। জানালা দিয়ে দেখলো ওই তান্ত্রিক কী যেন মন্ত্র পড়ে কাকে যেন ডাকছে। সে
গম্ভীর স্বরে কাদেরকে যেন আহ্বান করছে, কারা যেন আসবে সে অপেক্ষায় আছে, এরকম একটা বিষয় তার মধ্যে অনুভূত হলো। হঠাৎ করে দেখলো যে না, তাই তো, কারা যেন আসলো। তিনটি সাদা ডাইনি তার সামনে এসে হাজির হলো। ডাইনিগুলো তাকে জেরা করা শুরু করলো, আমাদেরকে ডেকেছিস কেন, আমাদেরকে কেন ডেকেছিস, বল কি ব্যবস্থা করেছিস, আমাদের খাবারের ব্যবস্থা করেছিস কি না। ডাইনিদের চোখগুলো সাদা সাদা। তো ওই তান্ত্রিক তাদেরকে বলা শুরু করলো, হ্যাঁ তোরা শান্ত হ, তোদের জন্য আমি একটা তাগড়া জোয়ান ছেলে, যুবক ছেলে ব্যবস্থা করেছি, পাশের রুমে সে ঘুমাচ্ছে, তোরা তার রক্ত খেয়ে তোদের পিপাসা মিটা। একথা শুনেই ডাইনিগুলো তো আনন্দে নাচানাচি শুরু করে দিল। তারা নাচতে নাচতে ওই ঘরের দিকে যখনই আগাবে, তখনই ইবু বুঝে গেল এই তন্ত্রমন্ত্র করে তো আমাকে মারার পরিকল্পনা করেছে, আমাকে তো এক্ষুনি এই বাসা থেকে পালাতে হবে। সে ডান বাম কোনো কিছু চিন্তা না করে হন্যে হয়ে দৌড়াতে শুরু করলো। দৌড়ে এই ঘর থেকে বের হওয়ার প্রচেষ্টা করলো, কিন্তু সব বন্ধ থাকা সত্ত্বেও সে পিছনের দরজা দিয়ে, যেখান দিয়ে সে এসেছিলো সেই দরজা দিয়ে বের হতে পারলো। দৌড়ে দৌড়ে সে এই বাসা থেকে আপাতত পালিয়ে গেল। যখনই সে রাস্তায় গিয়ে দাঁড়ালো, হুট করে দেখলো দুইটা ডাইনি তার সামনে আবার এসে হাজির হলো। সে তো ভয় পেয়ে গেল এবং তাদেরকে দেখে সে অজ্ঞান হয়ে গেল। এবং পরের দিন সে ভারী চলে আসলো, কিন্তু কিভাবে আসলো, কে নিয়ে আসলো কিছুই জানতো না। তখন তার মা তাকে বলল, তুমি এরকম অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলে, কি হয়েছিল তুমি আমাকে খুলে বলো, কি হয়েছিল আমাকে বলো। তখন ইপু তার মাকে সব কিছু খুলে বলল, কিন্তু সে কিভাবে আসলো সেটা তার মা বলে দিল যে তোমার পকেটে আমি ঠিকানা লিখে দিয়েছিলাম, তাই এক ভদ্রলোক তোমাকে পৌঁছে দিয়েছে, তুমি আর ভয় পেও না, এখন মায়ের কাছে আছো, নিরাপদে।